আমাদের জল নাই কুয়োতে জল মরে গেছে আমরা অনেক দূর থেকে জল নিয়ে এলে আসছি ঘরে বয়স্ক মানুষ আছে এখনো জল নাই আমরা সেই জলের সমস্যা সমাধান চাই আমরা 3000 টাকা করে দিয়েছি অনেক অনেক জায়গায় জল পড়ছে ট্যাক্স জমা করেছি দুয়া করে ট্যাক্স শুধু শুধু এটা নয় কোনোটাই নেই হাউস কানেকশন তো দূরের কথা ওকে অনেক অনেক জায়গায় জল পড়ছে কিন্তু আমাদের কোনো জলের ব্যবস্থা নাই ঘরে যে কুয়ো আছে কুয়োতে জল নিয়ে এসে আর আমাদের জল আপনারা কানেকশনে হলো কি হলো না এখন পর্যন্ত কানেকশন হয়নি তো এখন পাইপই রাস্তা করে পাইপই দেয়নি আমাদের কানেকশন হয়নি তো এই 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 কথাটা নিয়ে আপনারা কি কাউন্সিলর কে বিধায়ক কে জানকারি দিয়েছে তো হাই লেভেল জানানো হয়েছে কিন্তু কোথাও কোনো কাজ হয়নি লিখিত আশ্বাসে অনুরোধ তুলে নিলেন হ্যাঁ আমরা আপাতত তুলেছি চার দিন ওয়েট করব তারপর যদি না ব্যবস্থা তখন আমাদের আবার নামতে হবে জল পথে আপনাদের সাথে কি এমএলএ এর কোনো কথা হলো হ্যাঁ উনি লোক পাঠিয়েছিলেন তার মাধ্যমে তার আশ্বাসে অনুরোধ তুলে নিলেন আপাতত তুললাম কি নাম আপনার আপনার নাম চন্দনা সেন আছে ওনারা নিশ্চয়ই পাবেন কানেকশন পাবেন একটু সময় লাগছে কোনো কারণে এটা আমারও জানা নেই আমি কর্পোরেশন ইঞ্জিনিয়ার সহ কথা বলেছিলাম উনি উনিও বলেছিলেন 7 থেকে 10 দিন মধ্যে এই সব যত রিমেনিং কানেকশন আছে ওটা হয়ে যাবে আপনি বিধায়ক প্রতিনিধি বিধায়ক কি বলেছেন একমাত্র এই ঘটনা উনি এট প্রেজেন্ট চেন্নাইতে ট্রিটমেন্টে আছেন উনি 4 দিন মধ্যে ফিরে যাবেন 4 দিন পর উনি এসে এরিয়াটা ভিজিট করবেন যে যে এলাকাতে জল ঢুকেনি সেই সব এলাকাতে কানেকশন উনি নিজে দাঁড় হয়ে কানেকশনটা করবেন और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़ बेल आइकन दबाकर रहिए सबसे आगे।